অনেক কেউ আছে সতীনের সঙ্গে বাস করে স্বামী সংসার করছে। আমি ওই বাড়ি মরে গেলেও যাব না। তুমি ঠিক বলেছো বিহান, ওই চুরেরকে যদি আমি বাড়ি থেকে না বার করতে পারি তো আমার নাম ঈশানা নয়। মাউনের আব্বা ভালোই তো বউনি এসো। ভালো আছে তো? হ্যাঁ, মাউনের মায়ের থেকে অনেক ভালো আছে। আরে তুই বুঝবি না, সতীনের হিংসা, এরও একটা সতীন নিয়ে আসতে হবে। কি হলো বিহান, তুই কাঁদছিস কেন গে? আমি তো আছি। কি হয়েছে বলবা তো না কেঁদে যাবা শুধু। আব্বা বিয়ে করেছে। কি বিহাইয়ের এত বড় সাহস? চলো বিহান আমি গিয়ে দেখছি। না বিহান আমি যাব না, আমাকে মেরেছে, ঘর ধাক্কা দিয়ে তাড়িয়েছে। ঠিক আছে তুমি যখন যাবা না তাহলে আমি যাচ্ছি, তুমি বাড়ি গিয়ে বসো গা। মা আমার বেটে কোলে যাও সাথে। কি রে আমি কি বিয়ে খেতে যাচ্ছি কি তোর বেটিকে নিয়ে যাব? ওই যা নিয়ে যা। যাও বিহান তোমরা ঘরে বসো গা, আমি আসছি। ওর বাড়ি এখানেই। এটা কিন্তু তুমি ঠিক করনি বিহাই। তোমার কথা মতো আমাকে চলতে হবে। মাউনের মা কিছু দোষ করেছিল? যাও এখান থেকে যাও। আমাকে তাড়িয়ে দিচ্ছ? তাড়িয়ে নয়, পারলে তোমার মেয়েকে আর তোমার জামাইকে নিয়ে চলে যাও। খুব ভালো খুব ভালো, তোমাকে আমি দেখে নিব। যাও যাও, তুমি আমাকে আর কি দেখবা? এমা ঠিকই তো, নতুন বউ। হ্যাঁ জি, সত্যি বিয়ে করেছো না নাটক করছো তোমরা? দেখো তোমরা এখানে নাটক করতে এসছো নাকি? নাটক আবার কি, বউ দেখতে এসছি, দেখে চলে যাব। এটা আবার বউ? যদি সত্যি বউ হয়ে থাকে তাহলে দেখবা কোনটা দিয়ে পালাবে। হুম, এখান থেকে যাও। তোমার কেন এত মাথা খারাপ হচ্ছে? দেখো তোমার ভালোর জন্য এখানে এসেছি। আমার ভালোর জন্য নয়, বলো মাউনের মায়ের ভালোর জন্য। বাহ বিহাই তুমি সবই জানো, কিন্তু তুমি যেটা ভুল করেছো এটার জন্য তুমি পস্তাবা। মাউনের আব্বা ভালোই তো বউনি এসো। ভালো আছে তো? হ্যাঁ, মাউনের মায়ের থেকে অনেক ভালো আছে। তুমি তো ভালোই কাজ করছো। দাঁড়াও, কোথায় যাচ্ছো তুমি? যেখানে দু চোখ যায় সেখানে চলে যাব। থাকতে ভালো লাগে না, কাদাতে আমার ঘুম হয়নি রে বহিন। দেখো বিহান আমি গেছিলাম তোমার বাড়ি, আমি নিজের চোখে দেখে এসেছি তোমার সতীনকে। সে তো আমিও জানি, এটা বলার কিছু নতুন করে নেই। আমি ওটা বলছি না, আমি যেটা বলছি সেটা ভালোভাবে শুনো। মাথাটাকে ঠান্ডা করো আমার বাড়িতে দিয়ে নিজের বাড়ি যাও। আমি ওই বাড়ি মরে গেলেও যাব না। একদম পাগলামি নয়, আমার কথাটা শুনো তো। কি শুনবো তোমার কথা? তুমি তোমার নিজের বাড়িতে যাও। আমি ওই বাড়িতে যাব না। কেন, তুমি কি একাই বাস করবা সতীনের সঙ্গে? আর কেউ করে না? অনেক কেউ আছে সতীনের সঙ্গে বাস করে স্বামীর সংসার করছে। আমি তোমাকে অনুরোধ করে বলছি রে বহিন, স্বামীর সংসার ছাড়িও না। আমি তোমাকে নিজে গিয়ে রেখে আসবো চার পাঁচ দিন পরে, চলো তুমি এখন বাড়ি চলো। না আমাকে আর ভালো লাগে না, কবে হয়তো মরে যাব। মরবে তোমার সতীন,
ওকে এমন শিক্ষা দিবা না, বাড়ি ছেড়ে পালাবে। তুমি আগে থেকে আছো না ওই কি তুমি ওকে দেখে ভয় করবা? তুমি ঠিক বলেছো বিহান, ওই চুলের কে যদি আমি বাড়ি থেকে না বার করতে পারি তো আমার নাম ইশানা নয়। চলো বাড়ি চলো, দাঁড়িয়ে আর কতক্ষণ থাকবা? জানিস মাউনের আব্বা যেটা বিয়ে করেছিল ওটা পালিয়ে গেছে। আমি জানি, ওই বিয়ে করেনি, নাটক করছিল, মাউনের মাকে শিক্ষা দেওয়ার জন্য ওকে নিয়ে এসেছিল। তুই তো ভালোই খবর রেখেছিস, আমি জানি কিন্তু জানিস না, তাই তোকে জানাতে এলাম। মাউনের মা তো এখন বাড়ি আসেনি। ছাগলটা কখন কিনলি? কিনেছি কদিন হলো, কিছু খাই না বুঝলি, কত ঘাস গালা নষ্ট হচ্ছে। আর একটা নিয়ে এসে ওর পাশে বেঁধে দিবি, দেখবি গপ গপ করে খাবে। আর একটা টাকা কোথায় পাবো, একটাই কিনেছি। ছোট দেখে একটা নিবি, দেখবি হিংসাই খাবে, ঘাসগুলো নষ্ট হবে না। তুই ঠিক বলেছিস, সেই জন্যই মাউনের মা পালিয়েছে। এখানে মাউনের মা কোত্থেকে এলো? আরে তুই বুঝবি না, সতীনের হিংসা, এরও একটা সতীন নিয়ে আসতে হবে, তখন হিংসাই খাবে। ঠিক আছে আমি আসছি। লেখা খা, লেখা খা, লেখা খা। মাউন শুন, কি হলো? তোর শ্বশুর বাড়ি গেছে তোর মা মনে হয়, ডেকে লিয়াই গা যা। আমি যেতে পারবো না, নাটক তুমি করেছো তুমি লিয়ে এসো গা। নাটকটা কি এমনি এমনি করেছি? সবই বুঝি কিন্তু আমি যাব না। না যাবি তো না জাগা, অত আমার দেখার দরকার নেই, নিজের ইচ্ছায় আসবে আসবে না আসবে না আসবে, আর তুই যাবি তো যা। আমি যাব না। কথা বলছিল মা। কি রে দিন দুপুরে চিল্লাছিস? খুনতে যাচ্ছ? আমি তোর খালাকে রাখতে যাচ্ছি, তুই বাড়ির সব কাজ কর, আমি এক ঘন্টার মধ্যে চলে আসব। ঠিক আছে যা, জিজ্ঞেস করতে ভুলে গেলাম, ভাতও কি রান্না করতে হবে? মাউনের মায়ের ঝগড়া লেগেছে, একটু দেখে আসি। আমি আওয়াজ পাচ্ছিলাম কিন্তু গেলাম না। এই দাঁড়া আমিও যাব। থাম থাম, যাবি? আয় তাড়াতাড়ি আয়। কোথায় লুকিয়ে রেখেছো ওই চুরেরকে বলো? হাসি দেখাইও না চুরেরকে, ডাকো, ওর বিচার করব। মা মনে চলে গেছে, ওকে নাটক করার জন্য নিয়েছিল। মিথ্যে কথা, কোথায় লুকিয়ে রেখেছো বলো? নাজি বহিন, এটা সত্যি কথা, ওকে নাটক করার জন্যই নিয়েছিল।
কি এটা মিথ্যে কথা? তোমরা বাইরে থেকে এসে কি জানো? আমাদের বাড়ির পাশে আমরা জানবো না তো তুমি জানবা? আর আমি নিজে চোখে দেখে গেছি, সেটা কি মিথ্যা? হ্যাঁ মিথ্যা। সেদিন তো তোমরা হয়েছিলা, আজকে আবার কেন মিথ্যে বলছো? সেদিন নাটক করেছিল, মাউন বললো, শুনতে পেলা না? হ্যাঁ হ্যাঁ, মাউনের মা, নাটক করার জন্যই নিয়েছিলাম। না আমার বিশ্বাস হচ্ছে না, তুমি কোথায় লুকিয়ে রেখেছো? বিশ্বাস হচ্ছে না তো তুমি এখানে কিসের জন্য এসছো? যাও এখান থেকে। আমি এখান থেকে যাওয়ার জন্য আসিনি, চুরেরকে মারার জন্য এসেছি। হট, এদের সঙ্গে বকতে বকতে আমার মাথা খারাপ হয়ে যাবে। হট, তরকারি বেলা চলে গেল। বিহান, কথাটা মনে হয় সত্যি। হ্যাঁ গো, সত্যি কথা, তোমরা মানছো না কেন? হ্যাঁ মা সত্যি, ঘরে দেখো নেই। তুমি কি যাবা যে মেয়েটা গিয়েছিল ওর কাছে? তো তোর আব্বা কিসের জন্য নাটক করেছিল রে? জানতে পারবা, সব জানতে পারবা, দোস্ত তোমারই। এই চল, লোকের কাছে সময় দেওয়া, আমাদের কাছে সময় নেই। হ্যাঁ যাবই তো রে, কিন্তু সমাধান করে দেওয়া গ্রামের মানুষের কর্তব্য, আর আমরা গ্রামেরই তো মানুষ। হ্যাঁ সমাধান হয়ে গেছে, মুখ দেখে বুঝতে পারছিস না? কি কিছু বুঝতে পারলা তুমি? নিজের দোষ গালা ঠিক করার চেষ্টা করো, আমি আসছি। আর যেও না, মাউনের আবার তরকারি আনতে গেল, খাওয়া দাওয়া করে যাবা। না বেটিকে বলে এলাম এক ঘন্টা পর আসছি, দু ঘন্টা হয়ে গেল। আর বেটি একটু কম বুঝে, রান্না করবে কি করবে না, আর নিজেও না খেয়ে থেকে যাবে। দেখলা তো বিহান কেমন পিছন পিছন চলে এসেছিল, আমি যাই। চানটা তাহলে করে আসি। তুই আছিস? ঝড়ে কতটা আম পড়েছে বাগানটা একটু দেখতে এসেছিলাম। আমি ভেবেছি অন্য কেউ, দিয়ে কাজ ছেড়ে দেখতে এলাম। তুই আসিস তো আমার কাছে একবারও আসিস নি, এমনি এমনি চলে যাচ্ছিস। আজকে কাজ আছে রে বহিন, বলেই তো যাচ্ছি, না হলে তোর কাছে যাই না। যখনই এদিকে আসি তোর সঙ্গে দেখা করে যাই। হ্যাঁ ঠিক আছে, যা। ঝড়ে আম খুব কুড়িয়েছিস? হ্যাঁ, আম গালা ছিলতে হবে, আচার করব। আমাদের গাছ থাকতেও কুড়ায় না। হাতে এটা কি? দুটো পড়েছিল তাই নিলাম। আম কুড়াবি? আবার ঝড় আসছে। না ঝড়ে বাড়িতে থাকবো, আম কুড়াবো না। কালকে ঝড় হয়েছে তো, আজকে দেখবি আম দুটো কিলো গড়াগড়ি। আর আজকে যদি ঝড় হয় তাহলে কালকে দেখবি এক টাকা কিলো। 10 কিলো কিনে আচার করব, কিন্তু ঝড়ে আম কুড়াবো না। হ্যাঁ হ্যাঁ যা। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি, ঝড়ে আম কুড়াতে যেয়ে যদি মাথায় ডাল পড়ে যায় তখন কি হবে? 10 টাকার আমের জন্য তখন 10,000 টাকা খরচা। যা যা, কাজ আছে, যা। আর তোকে বলছি ঝড়ে আম কুড়াস না। আমাদের কি গাছ আছে? পেলে আচার করব, ঝড়ে কুড়াতে হবে। ঠিক আছে ঠিক আছে, অনেক কাজ আছে, যাই। এই শুন, মাউনের মায়ের কিছু খবর রেখেছিস? হ্যাঁ, প্রত্যেকদিন তো শুনতে পাচ্ছি, এখন খুব ভালো আছে। ঠিক আছে আসি তাহলে। হ্যাঁ যা, আমারও কাজ আছে। দোকান যাচ্ছি চা খেতে, বৃষ্টি আসবে বুঝতে পারছো? তার জন্যই তো বলছি দাঁড়াও, বাড়িতে ভালো করে চা বানিয়ে দিব। এসো বাড়িতে এসো, বৃষ্টিতে কোথায় ভিজে যাবা? চলে এলাম তোমাদেরকে দেখতে। এ বৃষ্টির দিনে? আমাদের ওদিকে বৃষ্টি নেই, চকচকা রোদ। চলো ঘরে চলো, না হলে ভিজে যাবা। মাউনের মা ভালো করে চা বানাও। ঠিক আছে ঠিক আছে। Thank you.
বসো। মা উনি চিনি চাইনি তো দাও, আমাকে দাও, আমি নিয়ে চলে আসছি। কি করবা চিনি চা মা? এখন চলছে ভালোই? হ্যাঁ, ওই শিক্ষাটা দিয়েছি তো। তাড়াতাড়ি আসবি রে। খালা, আমাদের বাড়ি মেলা দিন থেকে যাওনি? যাবো, বাড়ির কাজ নিয়ে তো ব্যস্ত না? কয়েক মাস হয়ে গেল, রাগ করে গিয়েছিল, তারপর থেকে আর দেখাই নেই। আমাকে আসতে হলো দেখা করতে। যাব যাব, কয়েকদিন থেকে ভাবছি যাওয়ার কথা। বসো, আমি চাটা করে আসি।